ভক্ত সুহৃদ শুভাকাঙ্ক্ষীদের শ্রদ্ধা ভালোবাসায় চিরবিদায় নিলেন মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক সুজয় শ্যাম। শেষ বিদায়ে গার্ড অব অনার প্রদান করা হয় এই প্রয়াত মুক্তিযোদ্ধাকে। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে তার আত্মার শান্তি কামনায় শেষ শ্রদ্ধা জানায় পরিবার পরিজন। সুলতানা হিমুর রিপোর্ট। রাষ্ট্রীয় সম্মানে শেষবারের মতো সম্মানিত হলেন বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক সুজয় শ্যাম। অশ্রুসিক্ত চোখে গুনিয়ে শিল্পীকে বিদায় জানায় ভক্ত সুজোদরা। শুক্রবার মধ্যরাতে হাসপাতালে মারা যান ক্যান্সার আক্রান্ত সুজয় শ্যাম। শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ নেওয়া হয় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। সেখানে সুজয় শ্যামের দীর্ঘ সঙ্গীত জীবনের অবদান তুলে ধরেন শিল্পীরা। প্রজন্মরা কিছু জানছে না, একাত্তরের যুদ্ধে আমাদের কি অবদান ছিল সেগুলো কিছু জানছে না। আমার মনে হয় এটা সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক গানগুলি সংরক্ষণ করা উচিত। স্বাধীনতা পরবর্তী উনি যা রেখে গেছেন আমি বলবো যে ওনার যে মিউজিক সেন্স এটা অসাধারণ। আর উনি বেতারেও চাকরি করেছেন, টেলিভিশনের কাজ করেছেন। আমি বলবো যে ওনার যাওয়াটাও তো আমাদের দেশের অপূরণীয় ক্ষতি। সুজয় শ্যাম আমার মতন মানুষ ইন্ডাস্ট্রিতে আবার কবে আসবে এটা আসলে আমি বলতে পারবো না। ওর সঙ্গে আমার সম্পর্কটা ছিল সবসময় খুব নিবিড়। আমার মঞ্চ নাটকের মিউজিক করেছে সে, আমার টেলিভিশন নাটকের মিউজিক করেছে। বিদেহী আত্মার জন্য দেশবাসীর কাছে দোয়া চায় সুজয় শ্যামের পরিবার। আমার বাবার জন্য আপনারা সবাই দোয়া করবেন, বাবা যেন স্বর্গবাসী হয়। আমার বাবা যদি কারোর সাথে কখনো কোনোদিন কোনো খারাপ ব্যবহার বা কোনো মনে দুঃখ দিয়ে থাকে তাহলে আমার বাবাকে সবাই মাফ করে দিবেন। এরপর রাজধানীর সবুজবাগ শ্মশানে অনুষ্ঠিত হয় সুজয় শ্যামের শেষকৃত্য। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা।